সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 14 মার্চ, বৃহস্পতিবার। আজকের আন্তর্জাতিক খবর, অনিশ্চিত যুদ্ধবিরতি, গণহত্যার 158তম দিন, 24 ঘন্টায় প্রায় 100 প্যালেস্টাইনবাসীর মৃত্যু, চীনে রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত 28, জাপানে স্যাটেলাইট বহনকারী রকেটে বিস্ফোরণ, হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ, পরমাণু যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত, প্রেসিডেন্ট নির্বাচনের আগে পশ্চিমী দুনিয়াকে হুঁশিয়ারি পুতিনের, ব্রিটেনের আইসেলবাড়িতে খোঁজ মিলল 1700 বছর আগের একটি পাখির ডিম, পরীক্ষা করে স্তম্ভিত বিজ্ঞানীরা, ডিমের সমস্ত উপাদান অক্ষত। দেশের খবর, নির্বাচনী বন্ডে জড়িত থাকার আশঙ্কা, শেয়ার সূচক ধসে, আদানি আম্বানিতে 90,000 কোটি টাকা। পাটনা আদালতে ট্রান্সফরমারে বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত্যু আইনজীবীর, অগ্নিদগ্ধ অনেকে। জেএনইউ ছাত্র সংসদ ভোটের মুখে বাজারে আনা হচ্ছে বামপন্থী ছাত্র আন্দোলনকে কুৎসা করে নির্মিত এক সিনেমা, জেএনইউ জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি, পোস্টার ছিঁড়ে প্রতিবাদ ছাত্রদের, এটা কাশ্মীর ফাইলস বা কেরালা স্টোরির মতোই একটা রাজনৈতিক প্ররোচনামূলক সিনেমা, বলছে রাজনৈতিক মহল। আসামে প্রার্থী তালিকা নিয়ে কংগ্রেস সিপিআইএম সমঝোতা অনিশ্চিত, আসামের বরপেটা আসনে লড়বেন মনোরঞ্জন তালুকদার, ঘোষণা করে দিল সিপিআইএম রাজ্য নেতৃত্ব। সিএএ বিক্ষোভের ঝাঁজ দেখে আসাম সফর বাতিল করলেন অমিত শাহ, আটকে রেখে প্রায় দাসত্ব করানো হচ্ছিল, খবর পেয়ে অন্ধ্র থেকে 6 পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে আনল সিআইটিইউ। রাজ্যের খবর, মঙ্গলবার রাতে হাওড়ার দাসপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ধূপ কারখানা, বেরোজগার 6000 শ্রমিক পরিবার, রাজ্য সরকারের কোনো সক্রিয়তা বা প্রতিক্রিয়া এখনো নজরে আসেনি। খেলার খবর, 4 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা, শেষ আটে আর্সেনালও, 5 বারের চ্যাম্পিয়ন্সরা 3-1 গোলে হারিয়েছেন নাপোলিকে। অপরদিকে মঙ্গলবার কার্লোস আলোকরাজ ইন্ডিয়ান ওয়েলসে ফ্যাবিয়ান মারুৎসানকে হারিয়ে 6-3-6-3 গেমে জিতে বিএনপি পারিবাস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। টেস্ট ক্রিকেটে আইসিসির ক্রমতালিকায় সেরা হলেন রবিচন্দ্রন অশ্বিন, এতদিন এই জায়গা ছিল জসপ্রীত বুমরার দখলে, ভারতীয় পেসারকে সরিয়ে সেই জায়গা নিলেন ভারতীয় স্পিনার, জানুয়ারি মাস থেকে টেস্টে সেরা বোলার ছিলেন বুমরা। নমস্কার।